নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হলো তাতে কে কোন গুরুত্বপূর্ণ পদ পেয়েছে এখন আমি সেটাই নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। দেখো, প্রথমে জানি কে আমাদের রাষ্ট্রপতি কে, তো আমাদের রাষ্ট্রপতি হচ্ছে রামনাথ কোবিন্দ, ইনি হলেন 14তম রাষ্ট্রপতি। তাহলে এবার জেনে নেওয়া যাক যে 13তম রাষ্ট্রপতি কে ছিলেন। তো 13তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তিনি ছিলেন প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। এবার পাশাপাশি জেনে রাখি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তো আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এবার উপরাষ্ট্রপতি জেনে নেই, দেখো আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছে এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি আবার রাজ্যসভার স্পিকার। আমাদের যে পার্লামেন্ট রয়েছে তার দুটি কক্ষ, একটা হচ্ছে কি রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। তো এই রাজ্যসভার স্পিকার হচ্ছে এম ভেঙ্কাইয়া নাইডু। এবার জেনে নিই আমাদের রাষ্ট্রের মানে দেশের প্রথম উপরাষ্ট্রপতি কে। তো আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে এস রাধাকৃষ্ণন, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এবার দেখে নাও লোকসভার স্পিকার কে। তো আমাদের দেশের লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। এবার ক্যাবিনেট মন্ত্রী সম্পর্কে আলোচনা করি। প্রথমেই দেখো প্রধানমন্ত্রী, তো আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন কে, নরেন্দ্র মোদি। দু নম্বর দেখো স্বরাষ্ট্রমন্ত্রী, তো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। এই যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হলো এখানে একটা নতুন মন্ত্রিত্ব পদ তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি সমবায় মন্ত্রী। তো সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কে, অমিত শাহ। তিন নম্বর দেখো প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার হচ্ছেন রাজনাথ সিং। অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমণ, আর বিদেশ মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর, পরিবহন মন্ত্রী হচ্ছে নীতিন গাডকরি, এবং বাণিজ্য ক্রেতা উপভোক্তা ও বস্ত্রবয়ন মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল। আগে বস্ত্রবয়ন বিভাগটা ছিল স্মৃতি ইরানির দখলে, এখন কে পেয়েছেন, পেয়েছেন পীযূষ গোয়েল। এখন দেখো মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী হচ্ছেন কে, স্মৃতি ইরানি। এবার দেখো 10 নম্বর মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হচ্ছেন অর্জুন মুন্ডা, আর আইন মন্ত্রী হচ্ছেন কিরণ রিজিজু। স্পেলিংটা একটু ভুল হয়েছে, কিরণ রিজিজু হবে, হ্যাঁ কিরণ রিজিজু। এবার দেখো শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। 13 নম্বর দেখো কৃষিমন্ত্রী, কৃষিমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র সিং তোমার। দেখো 14 নম্বর হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মনসুখ মন্দরবিয়া, আর শ্রমমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেন্দ্র যাদব। এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ছিলেন কে, মুক্তার আব্বাস নাজমি। আর সংসদ বিষয়ক ও কয়লা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পি যোশী। রেল ও তথ্য প্রযুক্তির মন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। MSME অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দপ্তরের মন্ত্রী হচ্ছেন নারায়ণ রানী। দেখো গ্রামোন্নয়ন মন্ত্রী হচ্ছেন কে, গিরিরাজ সিং চৌহান। আয়ুষ মন্ত্রী হচ্ছেন কে, প্রাক্তন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আয়ুষ মানে কি আয়ুর্বেদা, যোগা, ইউনানি এবং হোমিওপ্যাথির, এগুলোর হচ্ছে যে মানে মন্ত্রিত্ব রয়েছে সেটার দায়িত্ব পেয়েছেন কে, সর্বানন্দ সোনোয়াল। আর অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। স্থির মন্ত্রী হচ্ছেন রামচন্দ্র প্রসাদ সিং। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হচ্ছেন পশুপতি কুমার পারাস। পেট্রোলিয়াম মন্ত্রী হচ্ছেন হরদীপ সিং পুরী। তথ্য ও সূচনা প্রসারণ ও খেল মন্ত্রী হচ্ছেন অনুরাগ ঠাকুর। এবার দেখো যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে সেখানে বাংলা থেকে কে কোন পদে অর্থাৎ কে কে মন্ত্রিসভায় শপথ নিয়েছেন এবং তারা কী কী দায়িত্ব পেয়েছেন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখো নিশীত পামানি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রক ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি সবচেয়ে কম বয়সী কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন। দু নম্বর দেখো জন বাল্লা, তিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিন নম্বর দেখো সুভাষ সরকার, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর 4 নম্বর দেখো শান্তনু ঠাকুর, যিনি জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।